একটি অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্কটি সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি বইয়ের বিদ্যুৎ বিলের অঙ্ক। আর বিদ্যুৎ বিলের অঙ্কের মধ্যে এর আগে যে অঙ্কটা করেছি সেটাও ইম্পর্টেন্ট, এবং কুড়িটার চেয়ে এটা আরেকটু ইম্পর্টেন্ট। এটার মধ্যে কিছু ক্রিটিক্যাল জিনিস আছে, ওই জিনিসগুলো একটু বুঝে কয়েক জায়গায় সমস্যাগুলো আছে, ওইগুলো একটু বুঝতে পারলে এই অঙ্কটা সহজে তোমরা করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাকে আগে বুঝতে হবে যে অঙ্কের ডাটা কি দেওয়া আছে, অঙ্কের ডাটা কি দেওয়া আছে, প্লাস হচ্ছে যে তারপর কোনটা দিয়ে কি বোঝায়, কোথায় কি আমাকে বের করতে হবে সেটা আগে বোঝা লাগবে। তাহলে আমরা দেখি এখন কি কি দেওয়া আছে। তাহলে এখানে 1, 2, 3 বাতি ব্যবহার করেছে তিন জায়গায়, কয় জায়গায়, তিন জায়গায়। তাহলে তিন জায়গায় এই যে 100 ওয়াটের বাতি ব্যবহার করা হয়েছে, তাহলে এই যে এখানে 2টি বাতি আর 150টি কক্ষে, আর সময় হচ্ছে 5 ঘন্টা আর দিন হচ্ছে 30। এখানে কোনো মাসের নাম উল্লেখ করেনি, বলছে এক মাসের বিদ্যুৎ বিল, এই জন্য 30 হয়েছে। আর যদি মাসের নাম উল্লেখ করতো তাহলে যেই মাস বলতো সেই মাসটা কতদিন হয় সেটা লিখে রাখতো, এই জন্য এক মাস এই যে 30 দিন হয়েছে। আবার এখানে পাওয়ার দেওয়া আছে 110টি দেওয়া আছে বাতি, আর সময় দেওয়া আছে 5 আর দিন হচ্ছে 30। আবার 100 ওয়াটের একটি 100 ওয়াটের বাতি 10টি, সময় হচ্ছে 5 আর 30 হচ্ছে দিন, আর সবগুলো গুণ দিয়ে যোগ দিয়ে হলো এত ওয়াট আওয়ার। এটাকে আমি কিলো ওয়াট আওয়ার নিয়ে যাবো, তাহলে আমরা জানি 1000 ওয়াটে 1 কিলো ওয়াট, তাহলে ছোট থেকে বড় ভাগ, এই জন্য 1000 দিয়ে ভাগ দিয়েছে এত কিলো ওয়াট আওয়ার। তারপর হিটারের বেইট এনার্জি বের করবো, হিটার দেওয়া আছে 2000 ওয়াটের একটি হিটার, 150টি কক্ষে ব্যবহার করা হয়েছে আর একটি হিটার, এর জন্য 1 লিখা হয়নি, আর সময় হচ্ছে 5 আর দিন হচ্ছে 30, গুণ দিয়ে এত ওয়াট আওয়ার, 1000 দিয়ে ভাগ দিয়ে পেলাম এত কিলো ওয়াট আওয়ার। তাহলে পাখার বেইট এনার্জি, পাখা এখানে ব্যবহার করা হয়েছে 2 জায়গায়, তাহলে এখানে 60 ওয়াটের পাখা 10টি আর একটি কক্ষে ব্যবহার করা হয়েছে 5 ঘন্টা আর দিন হচ্ছে 30। আবার 60 ওয়াটের পাখা সংখ্যা হচ্ছে 10টি পাখা একটি রুমে আর 5 ঘন্টা চলে, সময় 5 আর দিন হচ্ছে 30, গুণ দিয়ে যোগ দিয়ে পাইলাম এত ওয়াট আওয়ার, 1000 দিয়ে ভাগ দিয়ে পাইলাম এত কিলো ওয়াট আওয়ার। তারপর টিভির বেইট এনার্জি, টিভির বেইট এনার্জি হচ্ছে পাওয়ার দেওয়া হচ্ছে 250, 2টি টিভি একটি কক্ষে, সময় হচ্ছে 5 দিন হচ্ছে 30, তারপর এত ওয়াট আওয়ার, আর 1000 দিয়ে ভাগ দিয়ে পাইলাম এত কিলো ওয়াট আওয়ার। এখন আমাকে মোট এনার্জি বের করার জন্য এখানে বাতির, হিটারের, পাখার এবং টিভির সবগুলো এনার্জি কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে সবগুলো এনার্জি এতে যোগ করে নিলাম, যোগ করে পেলাম এত কিলো ওয়াট আওয়ার। তাহলে এক মাসে বিদ্যুৎ বিল বের করার জন্য মোট যে বেইট এনার্জিটা আছে ওইটার সাথে 1 ইউনিট বিদ্যুৎ বিলের দাম দিয়ে গুণ দেওয়া লাগবে। তাহলে গুণ দিয়ে 1 ইউনিটের দাম হচ্ছে 1.65 টাকা, গুণ দিয়ে পাইলাম 1, 10, 17, 17 হজুর, তাহলে 82,590.75 টাকা, এত টাকা পাইলাম এক মাসে বিদ্যুৎ বিল। তারপর বলছে যে ও মানে কারেন্ট বের করার জন্য বলছে যে লাইনের ভিতরে যে কত অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে কারেন্ট বের করতে হলে আমাকে এই যে মোট বেইট এনার্জি আছে এনার্জিটাকে আমাকে পাওয়ারে নিতে হবে, পাওয়ার নেওয়ার পর তারপর আমাকে কারেন্ট বের করতে হবে। তাহলে পি ইকুয়াল টু ভিআই সূত্র জানি, আবার আই ইকুয়াল টু পি বাই ভি, তাহলে ভি এর মান হচ্ছে 230 দেওয়া আছে, ঠিক আছে, আর পি এই যে এখানে এনার্জি পাইছি, এনার্জি থেকে আমাকে পাওয়ারে নেওয়ার জন্য এখানে আমি এই যে সময় দিয়ে গুণ দিছি এখানে, আর এখানে দিতে হবে ভাগ, আবার এখানে দিন দিয়ে গুণ দিছি এখানে, আর এখানে দিতে হবে 30 দিয়ে ভাগ, আর 1000 দিয়ে ভাগ দিছি এটা দিয়ে দিতে হবে গুণ, এখানে যেটা দিছি সেটার বিপরীতটা এখানে করতে হবে, করলে তাহলে এটা এটা পাওয়ারে চলে গেল, পাওয়ার থেকে তারপর কারেন্ট বের করলাম, এটা গুণ দিয়ে ভাগ দিলাম এত অ্যাম্পিয়ার আনসার। ওকে, আল্লাহ হাফেজ।